হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি মানি এখন আমি যে ফিল্মটার ব্যাপারে রিভিউ করতে চলেছি সেই ফিল্মটার নাম হচ্ছে পরীক্ষা এবং এটা স্ট্রিম করছে জি ফাইভে এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রকাশ ডা ফিল্মটার ব্যাপারে বলবো কিন্তু তার আগে বলতে যেয়ে যদি তোমরা এখনো আমার আমব্রেলা একাডেমি সিজন টু রিভিউটা না দেখে থাকো তাহলে আই বাটনটা ক্লিক করে রিভিউটা দেখে নিতে পারো আর যদি আজকে রিভিউটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এই যে পরীক্ষা ফিল্মটা এই পরীক্ষা ফিল্মটা এক শুধুমাত্র এক্সাম নিয়ে নয় এই ফিল্মটা মোর ওভার জীবনের একটা এক্সামের কথা বলতে চেয়েছে নট অলওয়েজ যে আমরা যারা এক্সাম দিই পুঁথিগত বিদ্যায় মানে লাইক গিভিং টেস্ট এক্সামস ইন স্কুলস কলেজেস ওর হোয়াট স্ট্রিম সেটাই কিন্তু লাইফের একমাত্র এক্সাম না এক্সাম হচ্ছে ওটাও যে লাইফে তোমাকে কি লেসেন শেখাচ্ছে এবং সেই লেসনের ওপর নির্ভর করে তুমি লাইফকে কিভাবে ডিল আউট করছো সেটাও কিন্তু এই সিনেমাটা দেখিয়েছে দেখুন এই সিনেমাটা না আমার খুব ভালো লেগেছে মানে এতটাই ভালো লেগেছে যে আমি খুব ওভারওয়েল সিনেমাটাকে নিয়ে সিনেমাটাকে আমি এক্সপ্লেন করতে হয়তো কতটা ভালোভাবে পারবো আমি জানি না তবে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা আমার ভালো লেগেছে ততটাই আপনাকে বোঝানোর যে কতটা ভালো লেগেছে তো আমি গল্পটা বলছি যে গল্পটা হচ্ছে একটা রিক্সাওয়ালা যে খুব অনেস্ট সিনসিয়ারভাবে তার ছেলেকে পড়াশোনা করাতে চাইছে এবং পড়াশোনার সাথে সাথে যে ছেলেকে একটা খুব বড়ো মাপের মানুষ হতে চাইছে যে তারা এরকম স্লাম এরিয়ায় থাকে যারা ওরা তো ইললিটারেট ওর বাবা এবং ওর মা তো ইললিটারেট থাকা সত্ত্বেও সে চায় না যে তার ছেলেও সেরকম ইললিটারেসি হোক এবং সে তার ছেলেকে যতটা দরকার হয় ততটা পড়াশোনার জন্য মেধাবী করার চেষ্টা করে আর এই করার পেছনে সে একটা স্কুলে তাকে ভর্তি করে হুইচ ইজ ইংলিশ মিডিয়াম স্কুল যেহেতু ও একটা স্টেট গভর্নমেন্ট স্কুলে পড়তো হঠাৎ করে তার বাবার মনে হলো যে স্টেট গভর্নমেন্ট থেকে পড়াশোনা করে হয়তো খুব বড় মানুষ হতে পারবে না তাই জন্য ওর বাবা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে তাকে দাখিল করায় এবং দাখিল করিয়ে সেখানে পড়াশোনা করায় কিন্তু আপনারা ভালো করে জানেন একটা ইংলিশ মিডিয়ামের স্কুলের ফিজটা অনেকটা বেশি এবং সেটা একটা রিক্সাওয়ালা স্ট্যান্ডার্ডের কাছে যথাযথ না সেটা ফুলফিল করা তো ও কি করে অনেস্টিটা হারিয়ে ফেলে রং ওয়েতে চলে যায় কিন্তু ফর দ্য গুড ডিড যে তার ছেলেকে যাতে পড়াতে পারে ওই স্কুলটাতে এবং সে ছেলে যেন খুব বড় মানুষ হয় কিন্তু আনফর্চুনেটলি একটা এরকম একটা মিসডিড করতে গিয়ে সে ধরা পড়ে যায় পুলিশের হাতে এবং একটা পুলিশের হাতে যখন ধরা পড়ে সে পুলিশটা যে রোলটা প্লে করেছে সেই রোলটা হচ্ছে সঞ্জয় সুরি সে ওর বাবার ভেতরের যে অনেস্টিটা সেটা বুঝতে পারে থ্রু সাম মিনস সেটা আমি এক্সপ্লেন করছি না যারা ফিল্ম দেখবে তারা বুঝতে পারবে এবং সে তখন তার ছেলের কাছে গিয়ে তখন জানতে পারে যে ছেলে এতটাই মেধাবী এবং এতটাই হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ও ছেলেকে আরও এনকারেজ করে যাতে ও যাতে এক্সাম দিতে পারে তো ছেলে কি বোর্ড এক্সাম দিতে পারে আলটিমেটলি নাকি ছেলেকে এক্সাম দিতে দেয় না যেহেতু কি বলবো মিসডিড করে পুলিশে ধরা পড়ে যায় এই নিয়ে পুরো সিনেমাটা ঘুরে ফেরা করে কিন্তু সিনেমাটার মধ্যে সত্যি বলছি প্রকাশ যা খুব র টপিক তোলে অলওয়েজ তো এই সিনেমাটার মধ্যে রনেসের থেকে বেশি একটা খুব সিনসিয়ার একটা গল্প তুলে ধরেছে যে সিনসিয়ারিটিটা পুরো ফিল্মটার মধ্যে খুব সুন্দরভাবে এসেছে এসছে মানে একটা ইনোসেন্স প্রত্যেকের পারফরমেন্সের স্পেশালি আদিল হুসেন যে রিক্সাওয়ালা রোলটা প্লে করছে মানে বাচ্চাটার বাবার রোলটা যে প্লে করছে মাই গুডনেস হি ওয়াজ আউটস্ট্যান্ডিং মানে এতটা ভালো অ্যাক্টিং করেছে যে আমি বলে বলতে পারবো না ওর অ্যাক্টিং আমার চোখে জল এসে আই এম বাউন্ড কি আপনাদের চোখে জল আসবে ওর অ্যাক্টিং আর সঞ্জয় সুরি একটা ক্যামিও টাইপের রোল করছে তো ওই ক্যামিওটা বেশ ইন্টারেস্টিং কেন কি ও গল্পটার মধ্যে একটা টুইস্ট আনে আর তার সাথে যা ছেলে আর বউ তারা দুজনও খুব ভালো অ্যাক্টিং করেছে সিনেমাটায় তো সিনেমাটা একটা কি বলবো একটা খুব মানে খুব আবেগ ওলা সিনেমা আবেগ দিয়ে সিনেমাটাকে দেখতে হবে এবং ভেতরে ইমোশনসটা প্রচন্ডভাবে আপনাকে পুশ করবে যে সত্যি তো সবসময় টাকা দিয়ে কোনো কিছু মোল করা যায় না অনেক সময় কি আছে নিজের মেধা দিয়েও অনেক কিছু হয়ে যায় সো একটা কথা আছে না যে যারা সবসময় পড়াশোনা করে তারাই যে সবসময় সাকসিড করে তা নয় অনেক সময় জীবনেরও অনেক পরীক্ষা থাকে সেই পরীক্ষায় যদি কেউ সাকসিড করতে পারে সেই হচ্ছে আসল মানুষ সো এখানে হিউম্যানিটিটা দেখানোর চেষ্টা করেছে সো হ্যাডস অফ টু দা ডিরেক্টর যে এরকম একটা কনসেপ্ট নিয়ে সিনেমা বানিয়েছে এবং সিরিয়াসলি এই সিনেমাটা মানে দরকার এখনকার দিনের জন্য কারণ এখনকার দিনে সবাই একটা মানে সবার একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে যে বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করছি বা স্টেট গভর্নমেন্ট বোর্ডে পড়াশোনা করছি মানে আমি হয়তো কিছু সাকসেসফুল হতে পারবো না আমাকে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে ভালো ভালো জায়গায় যেতে হবে তাহলে আমি কিছু নিজের যোগ্যতা নিতে পারবো কিন্তু এটা খুব ভুল ডিসিশন যদি তোমার মধ্যে ক্যালিবার থাকে যদি তোমার মধ্যে পোটেন্সিয়াল থাকে তুমি যে কোনো বোর্ডে পড়ে তুমি যে কোনো লেভেলে যেতে পারো সেটা তোমার হার্ডওয়ার্ক তোমার সিনসিয়ারিটি তোমার এফার্ট একটা বোর্ড কোনদিন ডিসাইড করে না একটা স্টুডেন্টের মেধা এটা কিন্তু ফ্যাক্ট আমি নিজের থেকে এটা বলছি সিরিয়াসলি হয়তো আপনারাও এটা রিলেট করতে পারবেন তো কাইন্ডলি সিনেমাটা দেখুন ইটস আ মাস্ট ওয়াচ অ্যান্ড আই উইল সাজেস্ট এভরি ওয়ান টু ওয়াচ ইট স্পেশালি পেরেন্টসদের সাথে সিনেমাটা দেখা উচিত কেন কি আজ এখনকার জেনারেশনে পেরেন্টসদেরও জানা উচিত যে কতটা পড়াশোনার ইম্পর্টেন্সটা আছে সো নেক্সট রিভিউর জন্য ওয়েট করতে থাকুন আজকের জন্য এইটুকুনি Stay tuned.